চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ইউক্রেনে আটকে থাকা বাকুরের তন্ময় মল্লিকের পরিবারের সদস্যরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবরে খুব উদ্বিগ্ন বাকুরের জঙ্গলমহল। বাঁকুড়া জেলার খাতড়ার মল্লিক পরিবারের সদস্যরা এই মুহূর্তে চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। কবে বাড়ির ছেলে বাড়ি ফিরবে সেই অপেক্ষায় প্রহর গুনছেন তারা। মল্লিক পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোট থেকেই মেধাবী হিসেবে পরিচিত তন্ময় মল্লিকের বাড়ি শিলদা, তবে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পড়াশোনা খাতড়া শহরের জলডোবার মামা বাড়ি থেকেই। পরে এখানে পড়াশোনা শেষ করেই 2020 সালের 13ই ডিসেম্বর সে রওনা দেয় ইউক্রেনের উদ্দেশ্যে। রাজধানী কিয়েভ থেকে 900 কিলোমিটার দূরে চেনিভিস্তির বুকানিভো মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হয় সে। বর্তমানে যুদ্ধ পরিস্থিতিতে দ্বিতীয় বর্ষের এই ছাত্রের বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছেন মামা বাড়ির দাদু অজিত মল্লিক, ঠাকুমা মীরা মল্লিক, মামা বাপ্পাদিত্য মল্লিকরা। এই মুহূর্তে সরাসরি তন্ময়ের সাথে মামা বাড়ির কারো কথা না হলেও তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে কিছুটা নিশ্চিত তারা। গতকাল রাত্রে সে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে লিখেছে, আমি ইউক্রেনে রোমানিয়া বর্ডার যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমি আমার ফোন বেশি ব্যবহার করতে পারবো না, কারণ আমার কাছে পাওয়ার ব্যাঙ্ক নেই। আমাকে ব্যাটারি একটু হলেও সেভ রাখতে হবে। যদি কেউ আমাকে কল অথবা মেসেজ করে তাহলে আমি তাদের কল বা মেসেজ রিসিভ করতে পারবো না। এজন্য খুবই দুঃখিত। আশা করি আমার পরিস্থিতি আপনারা বুঝতে পারছেন। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে আপনারা জানতে পারবেন আমার অবস্থান কোথায়। এই বিষয়ে তন্ময় মল্লিকের মামা বাপ্পাদিত্য মল্লিক জানান, মনে হয় ওদের নেটওয়ার্ক নেই, ফোনটা করা হচ্ছে। দাদু অজিত মল্লিক বলেন, নাতি মেয়ের ছেলে। কি নাম? তন্ময় মল্লিক। আর কি করতে গেছে ওখানে ইউক্রেনে? ওখানে ডাক্তারি পড়তে গেছে। স্টুডেন্ট ভালো ছিল, বরাবরই ভালো ছিল। শিশুনিকেতন থেকে মাধ্যমিক দিয়েছে, দিয়ে হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছে। নাম্বারটা ভালো নাম্বার ছিল। 2020 সালে গেছে, তারি পড়তে গেছে মেডিকেল পড়তে। আমাদের কালকে ওটা কটা বাজবে মানে? হ্যাঁ, কাল রাত্রিতে মানে 8টা 8:30 9টা পাঠালায়। 8:30 কথা হয়েছে ওর সাথে। ওরা বাসে করে যাচ্ছে রোমানিয়া। দিয়ে 11টার সময় ওদের ওখানে টাইম 11টার সময় রোমানিয়ায় ঢুকে গেছে ওরা। দিয়ে ওখানে লজে আছে। এবার আমাদের ভারতীয় সরকার প্রধানমন্ত্রী আনার ব্যবস্থা করবে। ওরা কখন? আজের মধ্যে প্লেনে চাপতে পারে আর কি। না, কোনো অসুবিধা ওদের ওখানটা হয়নি। রাজধানী থেকে ওরা 700 কিলোমিটার দূরে ছিল আর কি। চার্নোভেস্কিতে ছিল।